পৌঁছে গেছি মনসাতলা সর্বজনীনে। আগে এসেছিলাম, দেখিয়েছিলাম, তখনও প্যান্ডেল কমপ্লিট হয়নি। 1000 কেজি হলুদ ব্যবহৃত হয়েছে মণ্ডপ সজ্জায়, এবং ওপরে এই লাইট আলোকসজ্জা জাস্ট ফাটাফাটি। আমার কাছে যা খবর আছে, সেন্ট্রাল কমিটি এবছর প্রথম আলোকসজ্জার ওপরেও পুরস্কার ঘোষণা করবে। আলোকসজ্জা কিন্তু এখানকার ফাটাফাটি। এবং এই মনসাতলার বিশেষ আকর্ষণ হচ্ছে হলুদ। মণ্ডপ মোটামুটি রেডি, মোটামুটি না, পুরো রেডি। তো আমরা ভেতরে যাই এবং দর্শন করি এই মনসাতলার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা। ২০২১-এর চন্দননগর জগদ্ধাত্রী পুজোর মোস্ট পপুলার, মোস্ট ডিম্যান্ডিং হেভি ওয়েট পুজো মনসাতলা। সেই মনসাতলায় আমি উপস্থিত হয়েছি আবার। কিছুদিন আগে এসেছিলাম, তখন মণ্ডপ সজ্জার কাজ চলছিল, সম্পূর্ণ হয়নি। তো আজকে পঞ্চমীর সন্ধ্যেবেলা অলমোস্ট ডান, কমপ্লিট। মণ্ডপ অসাধারণ দেখতে লাগছে। তো আমি একটু কথা বলে নেবো এখানকার এক উদ্যোক্তার সঙ্গে। লাড্ডুদা, আপনাকে প্রথমে জানাই সুস্বাগতম আমাদের চ্যানেলে। এবছর কততম বৎস? প্রথমে হাটখোলা মনসাতলা সর্বজনীন জগদ্ধাত্রী কমিটির পক্ষ থেকে ইউটিউবের প্রতিটি দর্শনার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে আমাদের হীরক জয়ন্তী বর্ষ, আপনাদের সবাইকার রইল আমন্ত্রণ, আপনারা পূজা মণ্ডপে আসুন, আমাদের সুদৃশ্য প্রতিমা দর্শন করুন, এবং আশা করি আপনারা সকলেই আসবেন। একদম, এবছর আমাদের 60 বছর। আপনারা যে মণ্ডপটি দর্শন করছেন সেই মণ্ডপটি সম্পূর্ণ হলুদ দ্বারা নির্মাণ করা হয়েছে। এইবার বলি হলুদ দিয়ে কেন করা হলো। আমরা জানি যে হলুদ হচ্ছে একটি অ্যান্টিভাইরাস। এবছর বর্তমানে 2020 সালের মার্চ থেকে সারা পৃথিবী জুড়ে যে ভাইরাসের প্রবণতা দেখা গেছে, তাতে আমরা দেখেছিলাম 2020 সালে আমরা যে পুজো করেছি জৌলুসীনভাবে করেছিলাম। বর্তমানে করোনার প্রকোপ কিছুটা কমায় আমরা স্বস্তি বোধ করেছি, এবং আমরা আমাদের উৎসবে আবার মুখরিত হয়েছি, এবং আমাদের প্রত্যেকটি সভ্য সভ্যা এবারে যে উৎসবটা সেটা একটু জৌল সাকারে করতে পেরেছে। হয়তো আমরা শোভাযাত্রা করতে পারছি না, কিন্তু বর্তমানে আমরা যে মণ্ডপ করেছি বা প্রতিমা করেছি, এবং সারা বছর ধরে যে সামাজিকমূলক অনুষ্ঠান করেছি, তাতে আমরা আনন্দিত যে আমরা দর্শকদের এবং সাধারণ মানুষকে কিছু উপহার দিতে পেরেছি। এই মণ্ডপটার সজ্জাটা সম্পূর্ণ করতে আমাদের 1.5 মাস টাইম লেগেছে, এবং সমগ্র হলুদ আমাদের 1500 কিলো হলুদ লেগেছে। 1500 কিলো হলুদ চন্দননগর বা মানকুণ্ডু থেকে কিভাবে এখানে পৌঁছবে, এখানে আসবে, একটু রুটটা বলে দেবেন যারা নতুন আসবে। যারা পর্দার ওপারে আছে তাদের উদ্দেশ্যে বলি, হাওড়া থেকে ট্রেন বা যেখান থেকেই ট্রেন ধরনা কেন, ট্রেন যদি ধরে থাকেন চন্দননগর স্টেশনে আসবেন, এবং জনবহুলের মধ্যে আপনি ভেসে যাবেন।
আপনাকেই জনগণ নিয়ে আসবে প্রতিটি মায়ের মন্দিরে। হ্যাঁ, আপনার কোনো চিন্তা নেই, আপনি আসুন, আপনার পেছনের ব্যক্তি আপনাকে মায়ের স্থানে পৌঁছে দেবে, আপনি আপনার সামনের ব্যক্তিকে মায়ের স্থানে ঠেলে ঠেলে নিয়ে চলে যাবেন। একদম দাদা, কোনো সন্দেহ নেই, অনেক দারুণ কথা বললেন, একদম ঠিক কথা বলেছেন। তো আজকে মহাপঞ্চমীর সন্ধ্যেবেলা দাঁড়িয়ে রয়েছি, আপনাকে অসংখ্য শুভেচ্ছা আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এত ইনফরমেশান দেওয়ার জন্য। তো এই হচ্ছে হাতখোলা মনসতলার পুজো, মায়ের প্রতিমা অসাধারণ এবং মণ্ডপ সজ্জা তো জাস্ট কোনো কথা হবে না। 1500 কেজি হলুদ ব্যবহৃত হয়েছে, 60তম বর্ষ, এবং এখানে দেখতেই পাচ্ছেন এখানে গোটা হলুদ এবং গুঁড়ো হলুদ নানান রকমের নানান রকমভাবে ব্যবহার করা হয়েছে এবং ভীষণভাবে সুসজ্জিত এই মণ্ডপ এবং প্রতিমাতে অবশ্যই মা রয়েছেন। তো অবশ্যই এখানে আসবেন এবছর হাটখোলা মনসতলা এই পুজো দেখতে। দাদা যেটা বললেন আমার ভীষণ পছন্দ হয়েছে, কোনো ঠিকানা লাগবে না, জাস্ট চন্দননগর বা মানকুণ্ডু স্টেশন থেকে নামুন, ট্রেনে করেই আসবেন, তার কারণ গাড়ি নিয়ে আসতে পারবেন না, গাড়ি অ্যালাউ নয় কারণ খুবই ভিড়, তাই জন্য এত মানুষজন হেঁটে যাবে। আপনি জাস্ট স্টেশন থেকে নেবে দেখবেন মানুষ হেঁটে চলেছে, ওইখানে গা ভাসিয়ে দেবেন, আপনাকে চন্দননগরের প্রতিটা মণ্ডপে ওই ভিড়ই নিয়ে যাবে, দর্শন হয়ে যাবে। তো এই হলো হাটখোলা মনসতলার পুজো, আশা করি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দেবেন। আরও বিগত বেশ কিছু পুজো পরিক্রমা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, যেগুলো খুব হাই হেভি ওয়েট পুজো, সেগুলো আমি কভার করেছি, না দেখলে অবশ্যই দেখে নেবেন, ভিডিও রয়েছে। আরও এরকম পুজো দেখার জন্য এখনও প্রচুর পুজো বাকি আছে, আরও এরকম পুজো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি চন্দন, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।